প্রকল্প শেষ হওয়ার আগেই সড়কের খারাপ অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ ক্ষোভ জানান তিনি। এটা প্রথমেই চার লেন করা উচিত, তাকে একটা ভুল আমাদের প্রকল্প নিতে এসব ভুল করা উচিত, কাজটা সময় মতো শেষ করবেন এটা আমি আশা করব, গুণগত মানটা যেন বজায় থাকে।